আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিকস ইমেজ এসইও অথবা ফাইল এসইও। এই ইমেজ এসইও বা ফাইল এসইও কয়েকভাবে করা যায়, কিভাবে করা যায়, কোন কোন ইমেজগুলো এসইও করতে হয়, এর উপর অনেক কোশ্চেন, এবং ইমেজ এসইও আসলে করার উপকারিতা কি, অপকারিতা কি, কি থেকে শুরু করব, নতুন কিংবা পুরাতন, এই বিষয়গুলো নিয়ে একদম ডিপলি জানবো আমরা। আজকের বিষয়টা নিয়ে আমরা ইমেজ এসইও কয়েকভাবে করতে পারি, কিভাবে করতে পারি, এবং কোন ইমেজগুলো এসইও করা যায় না সেটাও দেখবো আমরা। তো সর্বপ্রথম যেটা দেখবো, মনে করুন আপনি ফটোশপের কোনো কাজেই জানেন না, অর্থাৎ ফটোশপ আপনি নাম শুনেননি, এই ধরনের আপনি ফটোশপ ছাড়াই ইমেজ এসইও করবেন, সেটা কিভাবে করতে হয়। অথবা এখন আপনি মনে করলেন যে আপনি ফটোশপে প্রফেশনাল, আপনি চাচ্ছেন যে না আমি ফটোশপ দিয়ে ইমেজ এসইও করবো, তাহলে ফটোশপ দিয়ে কিভাবে ইমেজ এসইও করতে হয়, এই দুইটা পার্টেই মূলত আমরা দেখবো। সর্বস্ব আমরা যদি জানতে চাই তাহলে 2 থেকে 3 মিনিট লাগবে। এই কাজটির মাধ্যমে আমাদের কি উপকার হবে আপনি ধারণা করে পাবেন না। অর্থাৎ প্রত্যেকটা বিষয় ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি পদার্পণ করতে চান, তাহলে এই বিষয়গুলো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো অত্যন্ত জরুরি, অতীব জরুরি। অর্থাৎ ইমেজ এসইও, ইমেজ এসইও মানে কি, যদি কোনো ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টার যেই হোক না কেন, সে যদি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে চায়, তার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এটা যদি র্যাঙ্কে রাখতে চায়, তার যে ছবিগুলো রয়েছে এটাকে যদি র্যাঙ্কে রাখতে চায়, যদি তাকে গুগলের র্যাঙ্কে সার্চ রেজাল্টে আসতে চায়, তাহলে এটা করা বাধ্যতামূলক, অবশ্যই করতে হবে। কিভাবে করবো সেটাই আমরা দেখবো মূলত। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করার পর আমি আমার ডেস্কটপে যাচ্ছি, অর্থাৎ একটা আমি ইমেজ এসইও করে আপনাদের দেখাবো। তো আমি আমার ডেস্কটপে আসলাম, ডেস্কটপ থেকে এই যে এখানে দেখুন আমি একটি ছবি রাখছি, এই ছবিটি এই যে রাইট সাইডে দেখুন স্ক্রিনশট 18 নামে একটি ছবি রয়েছে, এই ছবিটি মূলত আমি কি করব, আমি এটাকে এসইও করব। এখন আসুন এসইও করার মূল বিষয়টা আসলে কি, কেন এসইও করতেছি সেই বিষয়টা আমরা জানি, সেই বিষয়টা আমরা বুঝি একটু, না বুঝলে আমরা বুঝবো না। তো আমরা যাচ্ছি গুগলে, গুগলে এসে সাপোজ আপনি গুগলে আসলে গুগলে এসে সার্চ করতেছেন এমডি গোলজার হোসেন, যেমন এমডি গোলজার হোসেন আমি আমার নাম লিখে সার্চ করলাম। এখন সারা পৃথিবীতে তো এমডি গোলজার হোসেন নামে অসংখ্য মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে। আমি এখন গুগলে সার্চ করলাম এমডি গোলজার হোসেন লিখে, এমডি গোলজার হোসেন লিখে যখন আমি সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে কি দেখাচ্ছে আমাকে, এমডি গোলজার হোসেন বাংলাদেশ প্রফেশনাল প্রোফাইল, এমডি গোলজার হোসেন প্রোফাইলস ফেসবুক, এমডি গোলজার হোসেন পিএইচডি গুগল স্কলার, ডক্টর এমডি গোলজার হোসেন। অর্থাৎ এখানে এমডি গোলজার হোসেন রিলেটেড যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা নাম চলে আসতেছে। এখান থেকে পাশে দেখুন, এখানে অল অবস্থা থাকার অবস্থায় পাশে যে ইমেজ নামে একটি অপশন রয়েছে, এই ইমেজে যদি আমরা ক্লিক করি, ইমেজে ক্লিক করার সঙ্গে দেখুন এমডি গোলজার হোসেন রিলেটেড যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি চলে আসতেছে। এখন এমডি গোলজার হোসেন এখানে আমি কটা রয়েছে দেখুন, এই যে এমডি গোলজার হোসেন, এই যে আমি যে 3-5 নম্বর, এটা এমডি গোলজার হোসেন। তারপর যদি আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখুন এটাই যে এমডি গোলজার হোসেন আমার ছবি। তারপরে আমি যদি এখানে যাই দেখুন, এই যে এটা এমডি গোলজার হোসেন আমার ছবি। তারপরে যদি দেখুন ড্রিবলে আমার একটা অ্যাকাউন্ট এমনিতে মজার চলে খুঁজছিলাম, এই যে একটা এমডি গোলজার হোসেন, তারপরে এমডি গোলজার হোসেন। অর্থাৎ আমার ছবিগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য মানুষগুলোর সাথে আমার ছবিগুলো দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে আমরা আরো একটা উদাহরণস্বরূপ বলি, আমরা এখান থেকে লিখতেছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমরা এটা লিখলাম, লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমি যখনই আমি দেখলাম তখন দেখুন আমাদের আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এখানে লোগো, এখানে আমার ছবি, এখানে আমার ছবি, এখানে আমার ছবি, এখানে ফটোশপ দেখুন, এখানে আমাদের ছবি। অর্থাৎ প্রত্যেকটা ছবি আমার চোখের সামনে চলে আসতেছে। কেন এই বিষয়টা নিয়ে বুঝি, এই যে আমরা গুগলে এসে সার্চ করতেছি, সার্চ করার পর আমরা আমাদের নিজেদের ছবি দেখতেছি কোটি মানুষের ভিড়ে, এই কাজটাই হচ্ছে এসইওর মূল বিষয়। এতটুকু বিষয়ের জন্যই আমরা মূলত ইমেজ এসইও করব, যাতে করে আমরা বুঝতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টকে বলতে পারি যে দেখো আমার ছবিটা কিংবা আমার ওয়েবসাইটটা কিংবা আমার ভিডিওটা কিংবা আমার অডিওটা কিংবা আমার একটা অ্যানিমেশন কিংবা আমার এক্সট্রা এক্সট্রা যাই থাকুক না কেন, তা আমার গুগলের টপে রয়েছে। তুমি এই কিওয়ার্ড লিখে সার্চ করো, এই কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখবো আমার গুগলের টপে রয়েছে। যদি আমরা ওই কাজটি করতে চাই তাহলে মূলত আমাদের জন্য ইমেজ এসইও মাস্ট বি করতেই হবে। এই ইমেজ এসইওটা কিভাবে করব সেই কাজটা মূলত দেখবো এখন। আমি চাচ্ছি, মনে করুন আমি চাচ্ছি যে আমার এই যে ইমেজটি রয়েছে, এই যে ইমেজটি রয়েছে, এই ইমেজটি আমি কি করতে চাচ্ছি গুগলের টপে নিয়ে যেতে চাচ্ছি, কোনটি, এই যে স্ক্রিনশট 18 নামের অপশনটি রয়েছে এটা। আমি গুগলের টপে কি লিখে সার্চ করতে চাচ্ছি, সাপোজ আমি চাচ্ছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার ক্লাস পিকচার, এই কথাটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে তাহলে যেন আমার এই পিকচারটা দেখা যায়, এই যে এই পিকচারটা দেখা যায়, তাহলে আমার কিওয়ার্ড হলো কি, কিওয়ার্ডটা আমি লিখে নিচ্ছি, আমি কিওয়ার্ডটা লিখে নিচ্ছি, আমার কিওয়ার্ডটা হচ্ছে কি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট স্টুডেন্ট গ্যালারি পিকচার।
আমি এতটুকু লিখতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমাকে যদি কেউ গুগলে সার্চ করে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট অথবা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট গ্যালারি অথবা আউটসোর্সিং, সরি এখানে নামটা আমি ইয়াটা ঠিক করি, গ্যালারি পিকচার, এই ধরনের কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করতে চাই কেউ, সেটা যেন আমার ছবিটা দেখে। আমার কোন ছবিটা দেখে? আমার যেন এই ছবিটা দেখতে পায়, তাহলে আমি কি করতে হবে, আমাকে এই এই ছবিটা যেন দেখে আমাকে এটা এসইও করতে হবে। এখন এসইও করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, টাইটেলটা ফিক্সড করতে হবে। আমি টাইটেলটা ফিক্সড করলাম, তাহলে আমার টাইটেল হচ্ছে কি, আমার টাইটেল হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট স্টুডেন্ট গ্যালারি পিকচার। তো আমি এটা ফিক্সড করার পর আমি এটা কপি করে নিলাম, কপি করার পর এই যে ইমেজটি রয়েছে, এই যে ইমেজটি রয়েছে, এই ইমেজটিতে আমি কি করলাম, যদি কারো দেখা না যায় আমি একটু অন্যভাবে নেই, আমি অন্য একটা পিকচার নিয়ে নিচ্ছি, আমি ডাউনলোডে গিয়ে অন্য একটা ডাউনলোডে অন্য একটা পিকচার নিই। তো দেখুন এখান থেকে আমি যে এই যে পিকচারটি রয়েছে, এই যে 18 নম্বর অথবা 17 নম্বর, এখানে 15 নম্বর পিকচারটি রয়েছে, এই পিকচারটি আমি কি করবো, এসইও করবো। এই পিকচারটি এসইও করার আগে কিন্তু আমাকে দেখতে হবে দুইটা বিষয়, এক এই পিকচারটা কোন ফরম্যাটে রয়েছে, কোন ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা আমাকে দেখতে হবে। যেমন এই ফরম্যাট আমি রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পর আমি ফরম্যাট দেখতে চাইলে প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন এখান থেকে ফরম্যাটটা রয়েছে কি, পিএনজি ফাইল, পিএনজি ফাইল, এটা ফরম্যাটের নাম আছে কি, পিএনজি ফাইল। আমি যদি এখন এই ফরম্যাটটাতে এখন দেখলাম পিএনজি ফাইল, এরকম আমরা আরেকটি ফরম্যাট দেখি, এই যে ছবিটি রয়েছে এই ছবিটির উপর ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলাম, দেন প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন এই ফরম্যাটটির নাম আছে জেপিইজি ফাইল, একটি ফরম্যাটের নাম আছে জেপিইজি ফাইল, আর এই যে ফরম্যাটটি রয়েছে 15 নম্বর ছবিটি, এটার ছবির নাম রয়েছে আপনার পিএনজি ফাইল। এই দুটার মধ্যে পার্থক্য কি এবং কিভাবে পরিবর্তন, লক্ষ্য করুন আমরা যখন পিএনজি ফাইলে ক্লিক করলাম, পিএনজি ফাইলে ক্লিক করার পর দেখুন এই যে এখান থেকে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস, এখান থেকে 3 নম্বর অপশনটি দেখুন ডিটেলস, ডিটেলসে যখন আমি ক্লিক করলাম এখান থেকে আমার কোনো কিছু দেখা যাচ্ছে না, প্রথম থেকে দেখুন প্রপার্টি এবং ভ্যালু এখান থেকে আমার অন্য কোনো অপশন দেখা যাচ্ছে না, বাট আমি এই সেম এই পিকচারটাতে ক্লিক করার পর যখন প্রপার্টিসে যাচ্ছি অর্থাৎ জেপিইজি ইমেজের উপরে ক্লিক করতেছি যখন, তারপর আমি ডিটেলসে যদি যাই তাহলে দেখুন আমার টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস এই অপশনগুলো দেখা যাচ্ছে, যেটা পিএনজি ইমেজে দেখা যাচ্ছে না। এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি যখন কোনো ইমেজ এসইও করবেন, পিএনজি ইমেজ এসইও করতে গেলে আপনার টাইটেল, সাবজেক্ট এগুলো দেখতে পারবেন না, যদি জেপিইজি ইমেজ হয় তাহলে আপনি একটা ইমেজের মধ্যে রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে ডিটেলসে গিয়ে আপনি এগুলো দেখতে পারবেন। মূলত এইগুলো না আমাদের এসইও করার কাজ। এখন আমরা কিভাবে এসইও করব শুরু করি, তাহলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে আমার ওই ইমেজটা যেটা আমি এসইও করতেছি এটা আসলে জেপিইজি ফাইল নাকি পিএনজি ফাইল। যদি জেপিইজি ফাইল হয় তাহলে আমাদের জন্য পারফেক্ট, আর পিএনজি ফাইল হলে শুধুমাত্র কম পারফেক্ট, অর্থাৎ ওটাও আমরা এসইও করতে পারবো শুধুমাত্র দুইটা অপশনে গিয়ে, কি অপশন সেটা আমরা দেখবো। তো আমরা সর্বপ্রথম কি করতেছি, আমরা জেপিইজি ফাইল, এই যে এই ব্যক্তির ছবি রয়েছে অথবা অন্য কোনো ছবি রয়েছে সেটা আমরা দেখে, এই ছবিটা কি রয়েছে, ওকে, তো আমরা এই যে এই ব্যক্তির যে ছবিটা রয়েছে এই ছবিটা আমরা জেপিইজি ফাইল এটা আমরা এসইও করব। এসইও করার জন্য কি করতে চাচ্ছি, এসইও করার জন্য সর্বপ্রথম এটাকে রিনেম করে নিতে হবে। রিনেম করবো কিভাবে, এর উপর রাইট বাটন ক্লিক করার পর এই যে রিনেম যে অপশনটি রয়েছে এখানে রিনেমে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি লিখে এসইও করতে চাচ্ছেন, আপনি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখতে চাচ্ছেন লিখুন, আপনি আপনার নাম দিতে চাচ্ছেন সেটা লিখুন, আপনি আপনার বাবার নাম দিতে চাচ্ছেন সেটাও লিখুন, কোনো অসুবিধা নেই। আপনি কোন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে পেতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা রিনেম করে এখানে পেস্ট করে দিন। তো আমরা কি করলাম, আউটসোর্সিং বিডি স্টুডেন্ট স্টুডেন্ট গ্যালারি পিকচার এতটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখুন এই পিকচারটা আমার রিনেমটা এটা হয়ে গেল, আগে ছিল একটা হাবিজাবি হাবিজাবি, এখন আমার এটা পিকচার হয়ে গেল। এখন যদি আমি রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর যদি প্রপার্টিসে ক্লিক করি, প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই অপশনে চলে আসলো। এখানে আসার পর দেখুন জেনারেল, তারপর হচ্ছে সিকিউরিটি, এরপর হচ্ছে ডিটেলস। এই ডিটেলসে যখন আমরা আসলাম এখানে এসে দেখুন প্রথমে একটি অপশন আছে টাইটেল, এই টাইটেলের রাইট বাটন, যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে কিছুই দেখতে পারবেন না, যদি আপনি এই টাইটেল বরাবর রাইট সাইডে এসে ক্লিক করেন তাহলে দেখবেন একটা ফাঁকা জায়গায় পপ আপ একটা জায়গা লেখা যাচ্ছে। তা আপনি ওখান থেকে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে সেই টার্গেটেড কিওয়ার্ড অথবা টাইটেলটা এখানে লিখে দিন, যেমন আমরা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট স্টুডেন্ট গ্যালারি পিকচার এটা লিখে দিলাম। তারপরে সাবজেক্ট দেখুন, সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে আপনার এই ছবিটা কি রিলেটেড, এই ছবিটা কি রিলেটেড, এর উপর একটা ডিটেলস আকারে লিখে আপনি আপনার সাবজেক্টটা দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এটা যেহেতু আমার আউটসোর্সিং স্টুডেন্টের একটা গ্যালারি, স্টুডেন্ট গ্যালারি, আমি এটাই সাবজেক্ট রাখতে চাচ্ছি, হুবহু ওটাই আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন রেটিং, এখান থেকে রেটিং নামে যখন আমি রেটিং এ ক্লিক করলাম এখান থেকে 5টা স্টার দেখা যাচ্ছে, প্রথম স্টারে ক্লিক করলে সব ইয়েলো হয়ে যাচ্ছে, তারপর ইয়েলো, তারপর ইয়েলো, তারপর ইয়েলো, তারপর ইয়েলো। আপনি যেহেতু ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন আপনার 5 স্টার রেটিং সম্পর্কে অত্যন্ত ধারণা রয়েছে, তো আপনি কি করেন, আপনি কি 4 স্টার দেওয়া পছন্দ করেন, আপনি কি অবশ্যই 5 স্টার দেওয়া পছন্দ করেন, তাহলে আপনি এখানে 5 স্টার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ধরুন নিচে একটা অপশন রয়েছে ট্যাগস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হচ্ছে ট্যাক্স, এই ট্যাক্সটি মূলত কি সেই বিষয় নিয়ে জানতে হবে। ট্যাক্স কি,
ট্যাগস আছে, আরেকটা নাম আছে হ্যাশট্যাগ। অর্থাৎ আপনি গুগলে যখন সার্চ করবেন কোন কোন কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, এরকম আপনি 5টি 7টি 10টি 15টি 20টি যতগুলো কিওয়ার্ড পান এখানে দিন। কিভাবে দিবেন? ট্যাগের উপরে ক্লিক করলে কিছু হবে না, রাইট সাইডে ক্লিক করুন, দেখুন এখান থেকে দেখা যাবে। অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, আপনি আপনার এখানে লিখুন আউটসোর্সিং, আমি চাচ্ছি আউটসোর্সিং একটা কিওয়ার্ড দেওয়ার জন্য আউটসোর্সিং লিখলাম, তারপর একটা কমা দিব, অবশ্যই অবশ্যই কমা দিতেই হবে, কমা দিব। তারপর আমি চাচ্ছি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আমার যদি কেউ শব্দটা লিখে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে, যেন আমার এই ছবিটা দেখা যায়, আমি ফ্রিল্যান্সিং লিখলাম। তারপর আমি চাচ্ছি এমডি গোলজার হোসেন, আমি এমডি গোলজার হোসেন দিলাম। এরকম অসংখ্য কিওয়ার্ড আপনি দিতে পারেন, আপনি 2টি 4টি 5টি 7টি যত পারেন দিতে দেন, কোনো অসুবিধা নেই। তবে মিনিমাম 5-6টি আপনি ব্যবহার করবেন, এটাই আপনার জন্য ভালো। আপনি 20টাও দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। আমার এটা হয়ে গেল। তারপর দেখুন কমেন্টস, কমেন্ট সেকশনে এসে দেখা যাচ্ছে যে না আমার কমেন্টসে এসে আমার কোনো কিছু এখানে ক্লিক করতেছে, রাইট সাইডে যখন ক্লিক করলাম আপনার যে কোনো একটা কমেন্ট জানাতে পারেন, আপনার এই ছবি সম্পর্কে আপনার কোনো একটা মতামত জানাতে পারেন, যে এই ছবিটা আমি এত তারিখে এতদিনে এইভাবে তুলছিলাম, সেই ছবিটা সম্পর্কে আপনি জানাতে পারেন। তো আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার একটা মতামত অথবা কমেন্টস লিখে দিতে পারেন। তো আমরা একটা যে কোনো একটা কমেন্টস দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে আসুন, অথর্স, এখান থেকে একটা অপশন পাবেন অথর্স, এই যে দেখুন নিচের দিকে অথর্স, অথর্সে যখন আপনি ক্লিক করবেন এখন আপনি আপনার নামটা এখানে দিতে পারেন। অথর্স আছে কি এটার মালিককে, আপনি আপনার নাম গোলজার হোসেন অথবা আপনার নাম যে ফারুক হোসেন অথবা আপনার নাম রিয়াজুল ইসলাম, যাই হোক না কেন আপনার আপনি আপনার নামটা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ডেট ট্যাগেন, অর্থাৎ আপনার এই ছবিটা আপনি কত তারিখে উঠাইছিলেন, তার পাশে আপনি যে ডেট ট্যাগেন ক্লিক করার পর আপনি আপনার ছবির ডেটটা দেখুন এখান থেকে 18/2/2022 দেওয়া রয়েছে। আপনি যদি চান যে না আমি 18 তারিখে উঠাই নেই এই ছবিটা, আমি উঠাইছিলাম এই ছবিটা 16 তারিখে, তাহলে 16 তারিখ সিলেক্ট করে দিন, 16 তারিখে আপনার এখানে দেখা যাবে। অর্থাৎ আপনার ছবিটা কত তারিখে উঠেছিলেন সেই ছবিটার বিষয় নিয়ে আপনি কি করে দিতে পারেন, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার মতো পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন, কোনো বাধা নেই। তারপরে আসুন এখান থেকে ডেট, একুরেট, কপিরাইট, এই বিষয়গুলো আপনার লাগবে না। এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সবকিছু ঠিক রাখার পর দেখুন আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনি সর্বপ্রথম কি করুন, অ্যাপ্লাই এ ক্লিক করুন, অ্যাপ্লাই, অ্যাপ্লাই এ ক্লিক করার পর দেন আপনি ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এখন আপনি আপনার ছবিটা চেক করুন, আবার চেক করবেন কিভাবে, আবারও এই ছবির উপরে এসে রাইট বাটন ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিস, সবার শেষে প্রপার্টিস, প্রপার্টিসে যান, প্রপার্টিসে গিয়ে 2 নম্বর অপশন যেটি রয়েছে, 2 নম্বর অপশন দেখুন ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করুন। ডিটেলসে ক্লিক করার পর দেখুন আগে এখানে কিছু ছিল না, দেখুন এই যে এখানে এখন আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউট, আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউট 5-স্টার, আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউট সবগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী এই যে অথর্স গোলজার 16 তারিখে আমার সবকিছু, দেন আপনি ওকেতে ক্লিক করুন। যদি কোনো কারণে দেখুন এখানে আপনার কোনো কিছু স্কিপ হয়ে যায়, সাপোজ আপনার এখানে নামটা লেখা হয়নি কিংবা 5-স্টার হয়নি ইয়েলো কালার, তাহলে আপনি আবারও দিবেন, আবার দেওয়ার পর ওকেতে অ্যাপ্লাই করে ওকে ক্লিক করবেন, তাহলে আপনার এই ছবিটা এসইও কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ এসইও করার একদম নিয়ম, এই এতটুকু বিষয় বুঝতে পারছি, ইয়েস অর নো, দেন আমরা পিএনজি ইমেজ এসইও করব। যতটা ট্যাগ হবে ততটা ট্যাগের পর কমা, অর্থাৎ আপনি মনে করেন আউটসোর্সিং বিটি ইনস্টিটিউট, 3টা শব্দ লেখার পর এই 3টা শব্দ মিলে আপনি একটা কিওয়ার্ড সাজাইতে চাচ্ছেন, তাহলে আউটসোর্সিং বিটি ইনস্টিটিউট লেখার সবার শেষে গিয়ে একটা কমা দেবেন, এই সবটা মিলে 3টা ওয়ার্ড মিলে একটা হচ্ছে কিওয়ার্ড। আবার যদি আপনি চান যে আউটসোর্সিং একটা কিওয়ার্ড, বিডি একটা কিওয়ার্ড, তাহলে একটার পর একটা একটা করে কমা দিতে হবে, তাহলে আপনার 3টা কিওয়ার্ড হয়ে যাবে ওখানে। আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখন কিভাবে জেপিজি ইমেজ এসইও করতে হয়, এখন যেটা দেখবো সেটা হচ্ছে পিএনজি ইমেজ কিভাবে এসইও করতে হয়। এখন পিএনজি ইমেজ এসইও করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আমরা দেখবো এবং জানবো। তো পিএনজি ইমেজ মানে কোন কোনটা, এই যে পিএনজি ইমেজ আমাদের এই যে এই ইমেজটি রয়েছে, এই ইমেজটি হচ্ছে কি একটা পিএনজি ইমেজ। কিভাবে বুঝবো, বুঝার জন্য আমি যদি এর উপর রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর যদি প্রপার্টিসে ক্লিক করি, একটু আমি উপরে সরে নেই, ওকে, প্রপার্টি, এর উপর রাইট বাটন ক্লিক করার পর যদি আমি প্রপার্টিসে ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন এই যে আমাকে এখানে বলতেছে টাইপ অফ ফাইল, আপনার এই ফাইলটা হচ্ছে পিএনজি ইমেজ। তাহলে আমাকে কি করতে হবে, পিএনজি ইমেজ সম্পর্কে আমি আগেই জানি যে পিএনজি ইমেজে আমি টাইটেল, সাবজেক্ট, রেটিং এগুলো কিছু দিতে পারি না, তো আমি দেখি দিতে পারি কিনা। তো পিএনজি ইমেজে আমি সর্বপ্রথম কি করবো, আমি এটা রিনেম করে নিতে চাচ্ছি, যেমন এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর রিনেম, রিনেমে ক্লিক করার পর আমি চাচ্ছি এটাকে ওই সেম আউটসোর্সিং বিডিএস স্টুডেন্ট গ্যালারি পিকচার এটা নাম্বার দিতে চাচ্ছি 2, দেন আমি এই 2 নাম্বারটা দিয়ে দিলাম। এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আমার রিনেম হয়ে গেল।
অর্থাৎ প্রথম ধাপের কাজ আমার কমপ্লিট, অর্থাৎ আমাকে সর্বপ্রথম রিনেম করতে হবে। আমি কি নাম দিয়ে সার্চ করতে চাচ্ছি, আমার গিগের টাইটেল কি, আমার প্রোফাইলের টাইটেল কি, অথবা আমার লিঙ্কডইনের প্রোফাইলের টাইটেল কি, আমি ওটাও দিতে পারি। আর যদি মন চায় যে আমি আমার নামটা দিয়ে এসইও করব, সেটাও করতে পারি, কোনো বাধা বিপত্তি নেই। আপনার মনের ভেতরে যে ভাষা রয়েছে, আপনার মনের ভেতরে যে ভাব রয়েছে, আপনি ওই রিলেটেড কোনো কথা দিয়ে আপনি এসইও করতে পারেন, কোনো বাধা নেই। এখন আমরা কি করব, আমাদের প্রথম ধাপের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, এই সেলের উপর রাইট বাটন ক্লিক করার পর দেন আমরা যাচ্ছি প্রপার্টিসে। প্রপার্টিসে গিয়ে আমরা যাচ্ছি তিন নম্বর অপশন ডিটেলসে। ডিটেলসে গিয়ে দেখতেছি কি ব্যাপার, আমার তো এখানে থাকার কথা টাইটেল, তারপরে সাবজেক্ট, তারপরে ট্যাগ, ফাইভ স্টার ফিডব্যাক, কমেন্টস, অথর নেম, অন্যান্য কোনো কিছু থাকার কথা দরকার, কিন্তু এখানে দেখতেছি কোনো কিছু নেই। এখন তাহলে আমি কিভাবে কি করব, অর্থাৎ আপনাকে এই মুহূর্তে এই জায়গাতে অর্থাৎ পিএনজি ফাইলে আপনার ক্ষেত্রে কিছুই করার নেই, কারণ কি শুধুমাত্র আপনি যে ইউজার নেমটা সেট করছেন, রিনেমটা করছেন, এটাই দেখুন আমরা যখন রিনেমটা কমপ্লিট করেছি, এই যে দেখুন নেম, এই যে এখানে দেখুন নেম আউটসোর্সিং বিডি স্টুডেন্ট গ্যালারি, এটাই শুধুমাত্র এখানে সিলেক্ট হয়ে যাবে, আর কোনো অপশন নেই, অর্থাৎ আপনাকে শুধুমাত্র রিনেমটাই করে দিতে হবে। এখন যদি কোশ্চেন হয় যে ভাই আমার এই ছবিটা হচ্ছে পিএনজি, আমি তো কোনো এসইও করতে পারলাম না, ফাইভ স্টার ফিডব্যাকও দিতে পারলাম না, টাইটেলও লিখতে পারলাম না, আর কমেন্টসও দিতে পারলাম না, ট্যাগও ব্যবহার করতে পারলাম না, তাহলে আমার কোনটা আমার জন্য বেটার হবে, পিএনজি ফাইল নাকি জেপিএসজি ফাইল? তখন আমি আপনাকে বলবো যে অবশ্যই অবশ্যই জেপিএসজি ফাইলটা আপনার জন্য সব থেকে বেশি পারফেক্ট এসইও করার ক্ষেত্রে। তবে একটু পরে আমরা জানবো ফটোশপ থেকে কিভাবে ইমেজ এসইও করতে হয়, সেটা হোক জেপিএসজি হোক পিএনজি। যদি ফটোশপ থেকে আপনি করেন তাহলে আপনি জেপিএসজি ইমেজও করতে পারবেন, পিএনজি ইমেজও করতে পারবেন, কোনো বাধা বিপত্তি নেই। তবে শুধুমাত্র যদি আপনি ফটোশপ জানা না থাকে তাহলে আপনি জেপিএসজির ক্ষেত্রে সুবিধা হবে, পিএনজির ক্ষেত্রে শুধুমাত্র আপনি রিনেম করতে পারবেন। এখন কোশ্চেন হলো যে ভাই আমি যদি পিএনজি ইমেজটাই জেপিএসজি করে নিতে চাই তাহলে আমি কি করতে পারবো কিনা? ইয়েস করতে পারবেন, সেটা কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আমি টাচ দিচ্ছি। আপনার যে ছবিটি রয়েছে, আপনি এখন চাচ্ছেন আপনার এসইওটা খুব ভালো করার জন্য একদম পিএনজি ইমেজটাকে যেন জেপিএসজি কনভার্ট করে, আপনি করতে পারেন সেই বিষয়টা নিয়ে কিভাবে করবেন। আপনি অনলাইনে অনেকগুলো সফটওয়্যার পাবেন পিএনজি টু জেপিএসজি ইমেজ কনভার্ট, লেগে সার্চ করবেন আপনাকে সরাসরি পেয়ে যাবেন, আপনি ছবিটা আপলোড করে দেবেন, আপনার জেপিএসজি হয়ে যাবে। অথবা পৃথিবীর যতগুলো কম্পিউটার তৈরি হয়েছে প্রত্যেকটাতে একটা ডিফল্ট হিসেবে একটি সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে পেইন্ট। আপনি কিভাবে সেটি পাবেন, আপনার যে ইমেজটি পিএনজি রয়েছে সেই ইমেজের উপর ক্লিক করুন, ক্লিক করার পর রাইট বাটন, রাইট বাটন করার পর এখান থেকে দেখুন ওপেন উইথ, ওপেন উইথ নামে একটি অপশন পাবেন, এই ওপেন উইথে ক্লিক করার পর প্রথম দেখুন পেইন্ট, এই পেইন্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ছবিটি খুলে যাবে। অর্থাৎ আপনার এই ছবিটি যখন খুলে গেল, দেখুন আপনার এই ছবিটি খুলে গেল, এই ছবিটি খুলে যাওয়ার পর এটা কি ছিল ছবি, আবার আমি দেখাচ্ছি আমাদের যে পিএনজি ছবিটা ছিল, এই ছবিটা যেহেতু আমি এখানে টাইটেল ডেসক্রিপশন অথবা সাবজেক্ট আমি ফাইভ স্টার ফিডব্যাক দিতে পারতেছি না, এই জন্য পিএনজি ছবিটাকে আমি জেপিএসজি তে কনভার্ট করব। কনভার্ট করার জন্য সহজ একটি উপায় হচ্ছে কি, ডিফল্ট হিসেবে পৃথিবীর সমস্ত ল্যাপটপ পিসিতে দেয়াই রয়েছে, সেটা হচ্ছে পেইন্ট। আমরা পেইন্টের মাধ্যমে এটা জেপিএসজি করে নেব, কিভাবে, এর উপর রাইট বাটন ক্লিক করব পিএনজি ইমেজটার উপরে, দেন ওপেন উইথে ক্লিক করব, ওপেন উইথ থেকে পেইন্টে ক্লিক করব, পেইন্টে ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসটার মধ্যে আপনি কোথাও হাত দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ক্লিক করবেন ফাইল, ফাইল থেকে ক্লিক করবেন এখান থেকে সেভ অ্যাস, এই সেভ অ্যাসে ক্লিক করার পর দেখুন এই যে জেপিএসজি পিকচার, জেপিএসজি তে ক্লিক করার পর দেখুন আপনি এই ফাইলটা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি কোথায় দিতে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে ডেস্কটপে আমি দিব, ডেস্কটপে সিলেক্ট করে দিলাম আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট স্টুডেন্ট গ্যালারি পিকচার টু, অথবা আমি দিলাম এখানে ফাইভ, আমি নামটা একটু পরিবর্তন করে ফাইভ দিলাম। দেন আপনি এখান থেকে দেখুন এই যে নিচের দিকে দেখুন, আমি এখান থেকে আমার ইনফরমেশন গুলো পরিবর্তনও করে দিতে পারি, যেহেতু আমি পরিবর্তন করতে চাচ্ছি না, জেপিএজি ইমেজ রাখতে চাচ্ছি। দেন আমি ক্লিক করলাম সেভ এর উপরে, ক্লিক করলাম সেভে, ক্লিক করার পর আপনি এরকম একটি পপ আপ মেসেজ পাবেন, এনি ট্রান্সপারেন্সি উইল বি লস্ট ইফ ইউ সেভ দিস পিকচার, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, দেন আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই ছবিটা কি হয়ে গেছে, পিএনজি ছবিটা জেপিএসজি তে সেভ হয়ে গেছে। বাট আপনার কিন্তু এই পিএনজি ইমেজটা পিএনজি রয়েছে, শুধুমাত্র আমরা একটা ছবি জেপিএসজি করে নিলাম, কোন ছবিটা দেখুন, এই যে আমাদের এই ছবিটা, আগে যে ছবিটা ছিল ওই ছবিটা, এই ছবিটা, এখন এই ছবিটা আছে জেপিএসজি। কিভাবে বুঝবো আমরা, বোঝার জন্য আমরা যদি এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর যদি যদি আমরা এই ছবির উপর রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেন ডিটেলসে যদি যাই, দেখুন এখন এই ছবিটা আমরা দেখতে পারবো, সরি একটু নাম্বার 18 চলে গেছে, সরি আমার ওই ছবিটা কোথায় গেল, আমাদের ওই ছবিটা ডিলেট, আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে, আমি একবার দ্রুত করে নিচ্ছি। অর্থাৎ এই ছবিটার উপর গেলাম প্রপার্টিস, আমি ওপেন হইতে যাচ্ছি, ওপেন থেকে পেইন্ট, পেইন্ট থেকে আমি ফাইল, ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে জেপিএসজি করে নিচ্ছি একটা, কারণ আমার ওই ছবিটা ডিলেট হয়ে গেছিল যে কোনো একটা জায়গায় ক্লিক করার পর। ওকে আমি এই ছবিটার নাম দিছি ফাইভ অথবা সিক্স দিচ্ছি, দেন সেভে ক্লিক করলাম, সেভ থেকে ওকেতে ক্লিক করলাম, ওকে দেখলে করে ক্লোজ করলাম। এখন যদি আমি ডেস্কটপে যাই, এই যে আমার এই ছবিটা, এই দেখুন এই ছবিটা, এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করার পর আমি যাচ্ছি প্রপার্টিসে,
প্রপার্টিসে যাওয়ার পর দেখুন, এই যে এখন দেখুন ডিটেলসে যদি যাই আমি, আমার এখন টাইটেলও দেখা যাচ্ছে, সাবজেক্টও দেখা যাচ্ছে, রেটিংও দেখা যাচ্ছে, ট্যাগও দেখা যাচ্ছে, কমেন্টসও দেখা যাচ্ছে, অথর্স সবকিছু দেখা যাচ্ছে। অর্থাৎ আমি আমার পিএনজি ছবিগুলো কাট করে আমি ইমেজের পরিবর্তে পিএনজি ইমেজগুলো জেপিজিতে কনভার্ট করে আমি আমার এসইওটা একদম পারফেক্টলি এবং প্রফেশনালি করতে পারি। এইভাবে যদি আমরা কাজটা কমপ্লিট করি তাহলে দেখবো আমার কাজগুলো অত্যন্ত সুন্দর এবং সাবলীল হবে। এই দুই পদ্ধতিতে আমরা জেপিজি ইমেজও এসইও করতে পারি, পিএনজি ইমেজও এসইও করতে পারি। এখন যে অপশনটি দেখবো সেটি হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি ইমেজ এসইও করবেন, হোক সেটা জেপিজি, হোক সেটা জেপিইজি, হোক সেটা পিএনজি, হোক সেটা অন্য কোনো ফরম্যাটে, আপনি খুব সহজেই এক নিমেষেই একদম আপনার যে কোনো ছবি আপনি এসইও করতে পারবেন, কোনো বাধা বিপত্তি নেই। তো আমরা এটা দেখব আমাদের এক ভাই আসাদ ভাইয়ের প্রোফাইল থেকে দেখবো আমরা। আসাদ ভাই আপনি একটু আনমিউট হয়ে নিন এবং শেয়ার করুন। এখন আমরা যেটা দেখতেছি যে কোনো ছবি অর্থাৎ প্রফেশনাল লেভেল, এতগুলো যে এর আগে যেগুলো ছিল যে কেউ করতে পারি, আমরা ফটোশপটাও যে কেউ করতে পারি। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু অবশ্যই অবশ্যই জানতে হবে ফটোশপ সম্পর্কে। ফটোশপে যদি আপনি ছবি মেকেই করতে না পারেন তাহলে আপনি ইমেজ এসইও করবেন কিভাবে? ইমেজ এসইও এবং ফাইল এসইও এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কথার মধ্যে পার্থক্য, যা কাজ রয়েছে সবগুলোই কিন্তু সেম। আমাদের শুধুমাত্র কি করতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে কিভাবে কাজগুলো করতে হয়। তো আমরা আসলাম ফটোশপে। ফটোশপে যারা আমরা জানি, ফটোশপে যেহেতু আজকে ক্লাস নেয়, ফটোশপে শুধুমাত্র আমি কি নেবো, আমি শুধু কিভাবে ইমেজটা এসইও করতে হয় সেই বিষয়টা জানাবো। এই জন্য ফটোশপের উপর কোনো টাচ দিচ্ছি না, ফটোশপের উপর আমি শুধুমাত্র সেইটুকুই টাচ দিচ্ছি যে আসলে ফটোশপে একটি ফাইল আমি কিভাবে এসইও করবো। মনে করুন আমি এখানে কি আছি, আমি একটু ফটোশপের ভেতরে রয়েছি, এই ফটোশপের ভেতরের মধ্যে আমি যে কোনো একটা অপশন ইনফরমেশন নিয়ে আসতেছি, আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে অথবা জি আসাদ ভাই আপনি যে কোনো একটা ছবি নিয়ে আসুন। ওকে, ফটোশপ সম্পর্কে আমি একটু কথা বলবো আপনাদের। যে কোনো আমরা একটা ছবি নিয়ে আসি, ওকে তা আমরা এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে আসলাম। দেখুন এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে আসলাম, অর্থাৎ আমরা ফটোশপের মধ্যে যে কোনো একটা ছবি নিয়ে আসলাম। এই ছবিটা আমি কনভার্ট করে টান দিয়ে কান ধরে আমি আমার এই জায়গাতে নিয়ে আসি। আমার এখান থেকে ফটোশপে কাজ করতে প্রবলেম হচ্ছে, অবশ্য আমার এখান থেকে প্রবলেম হচ্ছে একটু। ওকে, তো মনে করুন আমরা ফটোশপের একটি কি করলাম, যে কোনো একটি ড্রাফ তৈরি করলাম অথবা যে কোনো একটি গিগ তৈরি করলাম, যাই তৈরি করি না কেন সেই বিষয়টা আমরা কিভাবে এসইও করবো সেটা বিষয় নিয়ে বলি। তবে তার আগে একটি বিষয় হচ্ছে, আমরা যারা ক্র্যাক ভার্সন, অর্থাৎ আমরা ক্র্যাক ভার্সন দিয়ে যারা করি তারা কিন্তু এই অপশনগুলো দেখতে পারবো না। অবশ্যই অবশ্যই এটা আপনার সিসি ভার্সন হতে হবে, ক্র্যাক ভার্সনগুলোতে আপনারা এই অপশনগুলো দেখতে পারবেন না। যারা আমরা প্রফেশনাল লেভেলের কাজ করি তাদের জন্য এটি সহজ, আর যারা আমরা ফটোশপে ক্র্যাক ভার্সন দিয়ে কাজ করি আমাদের কম্পিউটার লো কনফিগারেশন হওয়ার জন্য, তারা যেভাবে আমি ইমেজ এসইও করে দেখালাম ফটোশপ থেকে ডাউনলোড করার পর ওভাবে আপনারা করে ফেলবেন, কোনো অসুবিধা নেই, সেম রেজাল্ট পাবেন। তো আমরা কি করলাম, আমরা ফটোশপে আসলাম। ফটোশপ থেকে এসে একটু দেখুন, আমি যদি একটু ক্লিক করি ফাইলে, যদি বা ছোট একটু কেউ কিছু মনে করবেন না, তো আমি একটু বড় করে নেই, বড় করে একটু ভাই একটু বড় করে নিন তো একটু ভাই আসাদ ভাই। ইয়েস, আচ্ছা সবাই মনে করুন, আচ্ছা আমাদের ইয়েটা বড় হয়ে যাচ্ছে, আমারটা ইয়েটা বড় করা হচ্ছে। তো আচ্ছা দেখুন ডিসপ্লেটা একটু ছোট হওয়ার কারণে সবাই দুঃখিত, আমি বারবার বলতেছি কিভাবে। দেখুন এই যে উপরে একটু আপনার যে ফাইল অপশনটি রয়েছে এই ফাইলে ক্লিক করুন, সর্বপ্রথম ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি অপশন পাবেন ফাইল ইনফরমেশন, দেখুন সবার শেষে চার নম্বরে ফাইল ইনফরমেশন, ফাইল থেকে ফাইল ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, এইরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটা কি দেখুন, এই ইন্টারফেসটার মধ্যে প্রথমে দেখুন, এই যে আপনারা এখানে প্রথমে একটা অপশন দেখতে পাবেন টাইটেল, এই যে একটা উপরে অপশন দেখতে পাবেন, তারপর কি দেখতে পাবেন অথর, অর্থাৎ এই টাইটেলের জায়গায় আপনার যদি ফাইবারের গিগ হয় তাহলে আপনি ফাইবারটা দিতে পারেন, ফাইবার গিগের টাইটেলটা দিতে পারবেন। যদি এটা আপনার ফাইবারের গিগের যে ইউজার নেমটা রয়েছে অথরের জায়গায় আপনার ইউজার নেমটা দিতে পারবেন, যেহেতু আমরা ফাইবারের গিগগুলোই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। টাইটেলের জায়গায় আপনার ফাইবারের টাইটেল দিতে পারেন অথবা আপনার অনুযায়ী আপনি যে কোনো নাম দিতে পারেন, অথরের জায়গায় আপনার ইউজার নেমটা দিতে পারেন। তারপরে দেখুন অথর টাইটেল, আপনি আবারও এখানে ওই সেম নামটা ফাইবারে যে টাইটেলে রয়েছে গিগের টাইটেল সেটি দিতে পারেন। তারপরে ডেসক্রিপশন, আপনার যে ফাইবারের ডেসক্রিপশনটি রয়েছে সেটি দিতে পারেন, অথবা আপনার যে এই গিগ ইমেজটা যে সম্পর্কে সেই সম্পর্কে আপনি লিখে দিতে পারেন, কোনো আপত্তি নেই। তারপরে দেখুন রেটিং, এই যে রেটিং এর জায়গায় আপনি ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন এখানে অবশ্যই অবশ্যই। দেন আপনার থেকে ডেসক্রিপশন রাইটার, আপনি যে ডেসক্রিপশনটা লিখতেছেন এই ডেসক্রিপশন রাইটার নাম আপনার নামটাই দিতে পারেন, যেটা ইউজার নেম ছিল সেটাই দিতে পারেন। তারপর এখান থেকে দেখুন এই যে সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিওয়ার্ডস, অর্থাৎ আপনার যে কিওয়ার্ডগুলো রয়েছে ফাইবার প্রোফাইলে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে একটার পর একটা লিখে দিতে পারেন। কিওয়ার্ডগুলো লেখার ক্ষেত্রে নিয়ম হলো কি, আপনাকে অবশ্যই অবশ্যই একটা কিওয়ার্ড লিখবেন, দেন কমা দিবেন, আবার একটা কিওয়ার্ড লিখবেন, কমা দিবেন, আবার একটা কিওয়ার্ড লিখবেন, কমা দিবেন, এটাই হচ্ছে নিয়ম। তারপরে আসুন নিচের দিকে একটা অপশন দেন কপিরাইট ইস্যুস,
এই যে অপশনটি আছে, এগুলো কেউ কারো কেউ কেউ আমাদের কি করি অ্যাক্টিভ করে দেয়, কেউ কেউ অ্যাক্টিভ করে দেয় না। তবে এটা আপনাদের প্রয়োজন নেই, এই অপশনগুলো আপনাদের লেখার দরকার নেই। এই পাঁচটি অপশন যদি আপনি রান করেন, এই পাঁচটি ছয়টি অপশন যদি আপনি রান করেন, তাহলে আপনার ইমেজটা এসইও হয়ে যাবে। অর্থাৎ আপনি দেন সবগুলো কমপ্লিট করার পর জাস্ট ক্লিক করবেন ওকেতে। ওকে ক্লিক করার পর আপনি এখন যেভাবে আপনার ফাইলটা ইমেজ করে ডাউনলোড করে ফেলেন সেভাবে ডাউনলোড করবেন, এবং সেভ এস থেকে আপনি কপি করে নিয়ে নেবেন। যেভাবে সেভ করা হয় আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে, কোনো আর অসুবিধা হবে না। এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের ফটোশপ দিয়ে আমাদের ইমেজটা এসইও করতে পারি। অর্থাৎ আপনার ফটোশপে কি করবেন, ফাইলে আসবেন, ফাইল থেকে ফাইল ইনফরমেশন, ফাইল ইনফরমেশন থেকে আপনার যে ইমেজগুলো ইনফরমেশন গুলো ছিল এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার এই ইমেজটা এসইও যখন হয়ে যাবে, তারপর আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করুন। সেভ অ্যাজ এ ক্লিক করার পর আপনার এই ছবিটা সেভ করে নিন। আপনি কি মোডে সেভ করতে চাচ্ছেন, আপনি এখান থেকে ক্লিক করার পর আপনি চাচ্ছেন যে আপনার যে কোনো একটা ফরম্যাটে সেভ করার জন্য, ফরম্যাটে সেভ করে নিয়ে আপনি আপনার ইমেজটা এসইও করতে পারেন। এইভাবে আমরা কি করতে পারি, ফটোশপের মাধ্যমে ইমেজ এসইও করতে পারি। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা এর বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই অবশ্যই যে বিষয়টি করতে হবে, ফাইবারে যতগুলো গিগ রয়েছে, গিগ ইমেজ রয়েছে, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এসইও করবেন, যেটা আপনার জন্য কাজ পাওয়ার জন্য আপনাকে অনেকটা হেল্প করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।